উত্তরবঙ্গের বাণিজ্যের প্রবেশদ্বার যমুনা নদী বিধহত বগুড়ার সোনাতলায় এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের একশো আঠাশতম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে সোনাতলা পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান এমপি এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড মোহাম্মদ হায়দার আলী মিয়া অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য সোনাতলা উপজেলা চেয়ারম্যান লিটন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ আব্দুল বাড়ি ও শেখ বসিরুল ইসলাম সহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান এমপি বলেন এক্সিম ব্যাংক সবুজ বিপ্লব ও কৃষকের প্রতীক তাই এক্সিম ব্যাংক নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত না থেকে ক্রমেই দেশের সকল অঞ্চলে ছড়িয়ে পড়েছে তারই ধারাবাহিকতায় এক্সিম ব্যাংক আজ বগুড়ার সোনাতলায় শাখায় স্থাপন করল সভাপতির বক্তব্যে হায়দার আলী মিয়া গ্রাহক বান্ধব বিনিয়োগ ও আমানত সেবাসমূহ ও সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদান সম্পর্কে আলোচনা করেন এ সময় তিনি এসএমই ও কৃষি বিনিয়োগে শতভাগ সাফল্য অর্জন করায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পরপর তিনবার প্রশংসাপত্র লাভের কথা উল্লেখ করে স্থানীয় ব্যবসায়ীদেরকে এক্সিম ব্যাংকের কল্যাণমুখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার আহ্বান জানান শুধু তার ব্যবসা বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয় তাদের সিএচআর কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে আমাদের স্কলারশিপের প্রকল্প রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের হসপিটাল রয়েছে এর মাধ্যমে আমরা গ্রামে গঞ্জে প্রত্যন্ত সকল জায়গায় এই সেবাগুলো প্রদান করে থাকি এক্সিম ব্যাংক কৃষি বান্ধব ব্যাংক রিমিটান্স বান্ধব ব্যাংক এবং ব্যবসা বান্ধব ব্যাংক হিসাবে বাংলাদেশে আমরা এক্সিম ব্যাংক এটা প্রতিষ্ঠিত হয়েছে